হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আমি তাসমিহা জানাত আজকে আপনাদের সাথে। আর এবার আমরা তৃতীয়বারের মতো কক্সবাজার যাচ্ছি। 2021 সালের পর আমরা আর এমন রিফ্রেশমেন্ট ট্যুরে যাইনি। তো যখন শুনেছিলাম যে এই ট্যুরের ব্যবস্থা করা হয়েছে তখনই খুব খুশি লাগছিল। তো চলুন শুরু করছি মূল ভিডিও। আমাদের বাস ছিল 9:30, তাই আমরা সন্ধ্যাবেলা বের হয়ে গিয়েছি, কারণ যাত্রাবাড়ি থেকে যে ভয়ানক জ্যাম পোহাতে হয় যে কোনো জায়গায় যেতে হলে, আসলে দেখা যায় 5 মিনিটের রাস্তাও প্রায় 1.5-2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়। কাউন্টারে গিয়ে দেখে অনেকেই অপেক্ষা করছে, সেখানে গিয়ে অনেক ভাবিদের সাথে পরিচয় হয়েছে, পরিচয় হয়ে খুব ভালো লেগেছে। আর আমরা সোহাগ প্রেস্টিজে করে যাচ্ছি। বাসটি পুরোটাই ভাড়া নেওয়া হয়েছে, যেহেতু অফিসিয়াল ট্যুর, মানে আমার হাজব্যান্ডের অফিস থেকে এই ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা যেতে যেতে হাইওয়ে ইনে থামলাম রাতের খাবারটা কমপ্লিট করার জন্য। পরোটা ভাজি গরু মাংস নেওয়া হয়েছিল আমাদের খাবারের জন্য, আর গরু মাংসটা খুব খারাপ ছিল, অনেক শক্ত ছিল, টেনেই ছেড়ে যাচ্ছিল না। আমরা লাস্ট টাইমও যখন এসেছিলাম তখন দুজনই ছিলাম, আর এবার 3 জন মানহা যাচ্ছে প্রথমবার, মাশাআল্লাহ। আর চোখ খুলেই দেখি যে সকাল হয়ে গিয়েছে, আমরা অলরেডি কক্সবাজার পৌঁছে গিয়েছি, তখন খুবই ভালো লাগছিল। একঘেয়ে লাইফ থেকে বের হয়ে চোখটা খুলে এরকম অন্যরকম পরিবেশ দেখেই ভালো লাগছে, রিফ্রেশ লাগছে অলরেডি। যাই হোক, জল তরঙ্গের সামনে আমাদের বাস চলে এসেছে। তো আমার হাজবেন্ড বলছিল যে আমাদের, মানে আমরা যদি নেক্সট টাইম আসি তখন আমাদের জল তরঙ্গে থাকার প্ল্যান ছিল। তো যাই হোক, এবার জল তরঙ্গে থাকা হচ্ছে না, আমরা উঠবো এবার প্রসাদ প্যারাডাইসে, যেহেতু অফিসিয়াল ট্যুর, অফিস থেকে সব সেট করা হয়েছে। বাসে বসেই ঝাউবনের চিপা চাপা দিয়ে একটুখানি সমুদ্রটাকে দেখে নিলাম। আর হোটেলেই আমাদের নাস্তার ব্যবস্থা করা হয়েছিল, তো আমরা নাস্তা করার জন্য সবাই রেস্টুরেন্টে চলে এলাম। অনেকদিন পরে এত লম্বা একটা জার্নির পরে এরকম এক কাপ চা খুব রিফ্রেশিং লাগছিল। আর মানহা তার জীবনের প্রথম সমুদ্র দেখতে চলেছে, মানহা তো অনেক এক্সাইটেড, অলরেডি ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন। এত বেশি খোলামেলা জায়গা মানহা এর আগে কখনোই দেখেনি, তো যখনই দেখেছে এত খোলামেলা জায়গা তখনই অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে। তো মানহার যখন 3 বছর বা 4 বছর হবে তখন ওকে আমাদের নিয়ে আসার প্ল্যান ছিল কক্সবাজারে, কিন্তু 1.5 বছর বয়সেই মানহা কক্সবাজার চলে আসলো কোইনসিডেন্টলি, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ও যখন বালুগুলো দেখছে যে এরকম পা ঢুকে যাচ্ছে বা এগুলো নিয়ে খেলা করা যায় বুঝতে পারছে, বা আশেপাশের ছেলেমেয়েদেরকে দেখছে যে বালু দিয়ে খেলা করছে, তখন অনেক এক্সাইটেড হয়ে গিয়েছে, শুধু বালু ধরতে যাচ্ছিল। হোটেলের রুম পেতে আমাদের অনেক সময় লাগবে, আমরা পৌঁছে তো গিয়েছি 7:30 বাজে, কিন্তু আমাদের রুম পেতে 12টা বাজবে, তাই আরও অনেকটা সময় বাকি। এর জন্য আমরা বিচে এসে বসলাম, আর মানহা বালি দিয়ে খেলাধুলা করছে, সে দুই হাতে বালু নিয়ে তারপরে এদিক সেদিক উড়িয়ে মারছে, আমার দিকেও উড়িয়ে মারছে, বারবার না করছি তাও শুনছে না, মানে ও এতটাই খুশি বালু পেয়ে, দেখেন যে বালু দিয়ে ও হাত ধুচ্ছে এরকম একটা অবস্থা। মানহা বালি আর পানি একসাথে পেয়ে ওর আর হুঁশ নেই কী থেকে কী করবে, আর বাপ বেটি মিলে অলরেডি পানিতে নেমে গিয়েছে। আমি বসেই ছিলাম কারণ আমার অনেক টায়ার্ড লাগছিল। সত্যি বলতে এই পুরো ট্যুরে আমি একটুও পানিতে নামিনি, কিন্তু গত যে 2 বার গিয়েছি অনেক পানিতে লাফালাফি ঝাপাঝাপি করেছিলাম। আর বেলা বাড়ার সাথে সাথে একদম মানে শ্বাস ফেলানোর জায়গা ছিল না বিচে, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল। ফাইনালি 12:30-12:30 দিকে আমরা হোটেলের রুমে চেক ইন করতে পেরেছি। আর প্রাসাদ প্যারাডাইস অনেক পুরনো একটা হোটেল, তো সেই অনুযায়ী বাথরুম বা রুম মানে একটু ওল্ড মডেলের ছিল। এর আগে আমরা যখন কক্সবাজার গিয়েছি তখন কক্স টুরেতে এবং নিসর্গতে ছিলাম। নিসর্গতে আমরা পরপর 2 বার ছিলাম। নিসর্গ আমার খুব ফেভারিট একটা হোটেল, কারণ ওদের ইনফিনিটি পুলের কারণে আমার হোটেলটা বেশি ভালো লাগে। আর তাছাড়া বের হয়ে এই সুন্দর একটা বীচ পাওয়া যায়, বীচটা হচ্ছে একেবারেই খালি থাকে, নিসর্গের সামনে যে বীচটা, এই হচ্ছে পুরো রুমটা। আর আমরা 4 তলা রুম পেয়েছিলাম। এই রুমে ফ্রিজ বা কেটলি ছিল না, পরে আমরা আবার কেটলিটা বলে তারপরে আনিয়েছি, মানহার জন্য গরম পানি করতে হয় তাই তাদেরকে বলে কেটলি একটা আনিয়েছি। তো যাই হোক, এই রুমের সবচেয়ে সুন্দর একটা দিক হচ্ছে এই রুম থেকে সানসেট দেখা যায়, এবং মানে ঝাউবনের চিপা চাপা দিয়ে বীচ দেখা যায় সরাসরি, এই দিকটা খুব ভালো। আর এই রুমটাতে কোনো বারান্দা ছিল না, আসলে প্রাসাদ প্যারাডাইজের প্রত্যেকটা রুমেই দেখেছি যে এদের কোনো বারান্দা নেই পার্সোনাল, এরকম খোলা বারান্দা আছে, লবি যেটাকে বলে আর কি। তো এই দিকেই কাপড় চোপড় যারা শুকানোর তারা শুকায় আর কি। মেবি প্রাসাদ প্যারাডাইজের পুরো হোটেল নিয়ে আমি একটা আলাদা করে ভিডিও দিব। তো যাই হোক, এখন অলরেডি দুপুর হয়ে গিয়েছিল, তো আমরা লাঞ্চ করার জন্য সবাই রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম। বাচ্চা কাচ্চা নিয়ে লং জার্নি করে সবাই আসলে টায়ার্ড, তো রেস্টুরেন্টেই দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়েছে, এটা খুব ভালো একটা দিক ছিল। আর আমরা দুপুরে লাঞ্চ করেছি কোরাল মাছ দিয়ে, কোরাল মাছের টেস্টটা এভারেজ ছিল, ওভার
ওভারঅল তাদের সব খাবার দাবারই টেস্ট এভারেস্ট ছিল আর কি। আর মান্নাকে নিয়ে আমি প্রথম লং জার্নি করলাম, তো ভেবেছিলাম যে এটা অনেক বেশি ডিফিকাল্ট হবে, তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মানে অনেক বেশি ডিফিকাল্ট আমার কাছে মনে হয়নি। এক কাপ রিফ্রেশিং চা নিয়ে দুপুরের খাবারটা শেষ করলাম, এখন যাচ্ছি রুমের দিকে রেস্ট করার জন্য। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে আল্লাহ হাফেজ।